এদিকে দীর্ঘ বিরতি শেষে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিটি রূপালী পর্দায় আবারও নিয়ে আসছে আলোচিত নায়িকা অপু বিশ্বাসকে। করোনার আগে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনায় আটকে যায় ছবিটি। প্রেক্ষাগৃহ খুললে সবকিছু স্বাভাবিক হলে ছবিটি মুক্তি দেওয়ার পক্ষে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। অন্যদিকে গত 11 অক্টোবর ছিল ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। এদিন মায়ের স্মৃতিতে কাতর তিনি। বোঝাই যাচ্ছে কোনো আনন্দ নয়, বেদনা বিষাদে কাটিয়েছে অপুর এবারের জন্মদিন। ফেসবুকে মায়ের স্মৃতিতে কাতর অপু বিশ্বাস লিখেছেন, তুমি যেখানেই থাকো অনেক ভালো থেকো মা, আমার এই দিনে তুমি আশীর্বাদ করো, তোমার চাওয়া জয়কে ডাক্তার বানাবো আমি যেন তা পূরণ করতে পারি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে মায়ের মৃত্যুর পর বেশ কিছুদিন জয়কে নিয়ে গ্রামের বাড়ি বগুড়াতে ছিলেন নায়িকা অপু বিশ্বাস। এ সময় কথায় কথায় তিনি জানান যে মাছ ধরতে তার খুব ভালো লাগে। গ্রামের বাড়ি আসলে তিনি নিজেদের পুকুরে মাছ ধরতেন। অবশ্য খুব ঘনিষ্ঠ লোক ছাড়া এই বিষয়টি কেউই জানেন না। উল্লেখ্য, 2004 সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের কাল সকালে সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নায়িকা অপু বিশ্বাসের। 2006 সালে অপুর উত্থান ঘটে। সে বছর এফআই মানিক পরিচালিত তার কোটি টাকার কাবিন সিনেমাটি মুক্তি পেয়েছিল। এতে সাকিব খানের বিপরীত অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর অপুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এদিকে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন নায়িকা অপু বিশ্বাস। আবার অপুর নায়ক হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন সাকিব খানও। ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সিনেমার জুটি হিসেবে আলমগীর শাবানার পর দ্বিতীয় সাকিব অপু জুটি। সর্বশেষ ব্যক্তি জীবনে 2008 সালে 18 এপ্রিল গোপনে তিনি বিয়ে করেন নিজের সর্বাধিক সিনেমার নায়ক সাকিব খানকে। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্মের পর 2017 সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এ নিয়ে দুজনের দ্বন্দ্বও দেখা দেয়। অবশেষে 2018 সালের 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সাকিব অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে। বর্তমানে ছেলে ও নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত আছেন অপু বিশ্বাস। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন এই কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন ও নায়িকা অপু বিশ্বাসের ভক্ত হন, তবে এক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।